हरे कृष्ण श्री भक्तवृंद पंतित्त धाम अतुल आचार्य प्रभुर श्रीपाठ पंतित्त धाम अद्वैत आचार्य प्रभु त्री महाविष्णु अवतार एवं सदाशिवर अवतार ताई एई धामे जरा आपनारा सेवा करबेन अन्यान्य सेवार थेके अद्वैत आचार्य प्रभुर এই ধামে সেবা করার একটা মাহাত্ম্য রয়েছে। পন্তিত ধাম দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন অনেক কষ্ট করে, এখানে আমাদের প্রসাদ দেওয়া হয়। পন্তিত ধাম অদ্বৈত আচার্য প্রভু তিনি হচ্ছেন সদাশিবের অবতার এবং তিনি মহাবিষ্ণু অবতার। শ্রী হচ্ছেন বৈষ্ণবং যথা শম্ভু, বৈষ্ণবের সেবা করলে ভগবানের সেবা হয়ে যায় এবং তিনিও ভগবান, তাই এবং বৈষ্ণব এবং ভগবানের সেবা। এখানে আপনারা চাল ডাল তেল আপনারা এখানে সরাসরি দান করতে পারেন, যেটা অন্য দানের থেকে এখানে একটা গুরুত্বপূর্ণ মাহাত্ম্য রয়েছে, যেটা আপনারা অন্যখানে এই সেবা করতে পারবেন না। তাই আপনারা সেবার, ভগবান গীতায় বলেছেন তুমি হোম করো, দান করো, তপস্যা করো, যজ্ঞ করো, সব আমাকে সমর্পণ করো। তাই যদি আমরা পন্তিত ধামে দান করি তাহলে অবশ্যই আমরা বৈষ্ণবের এবং ভগবানের কৃপা লাভ করব। আসমান মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে বরদান করেছিলেন যে তোমার ধামে যারা আসবে, তোমার ধামকে যারা সেবা করবে, তোমার বাণীকে যারা প্রচার করবে, তোমার গুণ মহিমা যারা প্রচার করবে, তারা অবশ্যই আমার কৃপা লাভ করবে। তাই আপনারা অদ্বৈত আচার্য প্রভুর সেবা করলে, এই ধামের সেবা করলে অবশ্যই আপনারা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবেন, আর মহাপ্রভুর কৃপা লাভ হলে কৃষ্ণের কৃপা অবশ্যই লাভ হবে। তাই আপনারা এই ধামের সেবা করুন, যার যেমন সামর্থ্য আছে সে ঠিক সেইভাবে আপনারা ধামের সেবা করুন। এটি হচ্ছে সুকৃতি, ধামের সেবা করলে পুণ্য হয় না, সুকৃতি হয়। তাই আপনারা সুকৃতি লাভ করুন এবং অন্তিমে গোলক ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ।